স্মার্ট সিটি গুয়াহাটির তথৈবস অবস্থা, অপরাধীর ঘাটিত পরিণত উলুবাড়ির ফুটব্রিজ। ফুটব্রিজে যাবলৈ ভয় করে পথচারিয়ে, নিশাটো দূরের কথা, দিনের পোহরতে মহানগরীর উলুবাড়ির লাচিত নগর ফুটব্রিজত চলে ড্রাগস, হুড়া, চুয়ার আড্ডা। নিউজ এইটিনের ক্যামেরাত বন্দী হল চাঞ্চল্যকর দৃশ্য। পুয়ার ভাগতে ফুটব্রিজত নিচা জাতীয় দ্রব্য সেবনত ব্যস্ত উদন্ত যুবকর দল। কিন্তু নিউজ এইটিনের ক্যামেরা দেখি ঘটনাস্থলীর পলাই পত্রং দিলে যুবকর দলে। এইবার চাও মহানগরবাসী ফুটব্রিজ ব্যবহার নকরার আন এটা কারণ। মল মূত্রে ভরি পড়েছে ফুটব্রিজ। ফুটব্রিজের সিঁড়ির কাষতে উন্মুক্ত অবস্থাত আছে বৈদ্যুতিক তার, কিন্তু কানহার নাই বিভাগীয় কর্তৃপক্ষের। ফুটব্রিজ বিলাক দিছে, মানুষ আহা যাওয়া করব নয়, যেটো তার হেৰি আপনার লেতেরা পরিবেশ আর প্লাস সিকিউরিটি থাকলে তার পরিবেশটা ভালো হলো হতে। গতি এত গভর্নমেন্টে সিকিউরিটির ব্যবস্থা রাখব লাগে। তাত হেৰি যেটো নিচে ওচরতে আমার হনুমান মন্দির এটা আছে, সেই মন্দিরটোর ওচরতে যদি লেতেরা পরিবেশ, গতি ফুটব্রিজ খানের উপরে যদি মানুষ আহ যাওয়া নকরে, আপনার সব রোদে ক্রস হয়ে যায়। গতি সেইটো কারণে গভর্নমেন্টক একটা অনুরোধ জানাইছো, তাত সিকিউরিটির ব্যবস্থা রাখব লাগে। এইখন জনতা ভবনের উচরতে থাকা আন এখন ফুটব্রিজ। এইখন ফুটব্রিজত নচলে লিফট, বিকল এক্সকেলেটর। গুয়াহাটি মহানগরের আন আন ফুটব্রিজ সমূহরও অবস্থা একেই, কোনোবাখনত নচলে এক্সকেলেটর। কেবল কাগজ কলমতে আবদ্ধ হয়ে রব নাকি স্মার্ট সিটির সপোন? কেতিয়া বাস্তব ক্ষেত্র স্মার্ট সিটি হব গুয়াহাটি মহানগর? গুয়াহাটির পর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।